হাই মাধ্যমিক পরীক্ষার্থীরা কালকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা তাই তো তোমাদের খুব টেনশন হচ্ছে কোনো টেনশনের কারণ নেই হ্যাঁ একদম তোমাদের যা তোমরা জানো তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা এই পরীক্ষা একদম টেনশন করবে না টেনশন ফ্রি রেখে তোমরা কিন্তু পরীক্ষা দেবে হ্যাঁ টেনশন ফ্রি সম্পূর্ণ ফ্রি রেখে তোমরা পরীক্ষা দেবে কোনো টেনশন করলেই কিন্তু তোমাদের পরীক্ষা খারাপ হবে তাই রিল্যাক্সে তোমরা পরীক্ষা দেবে আর আজকে আমি তোমাদের জন্য যেই সাজেশনটি নিয়ে এসেছি সেটি আমরা জানি তোমাদের কালকে পরীক্ষা তথাপি তারপরেও আমি তোমাদের এই যেই কোয়েশনগুলো বলবো ঠিক আছে প্রবন্ধ রচনা রয়েছে তোমাদের দশ নম্বরে সংলাপ রয়েছে প্রতিবেদন রয়েছে পাস পাস করে অবশ্যই প্রিয় শিক্ষার্থী একবার চোখ বুলিয়ে যাও কোন কোয়েশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং আশা করি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে হ্যাঁ চলো প্রিয় শিক্ষার্থী আমি দেখে নিচ্ছি তোমাদের দেখো তো দেখে নাও তোমাদের কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বাংলায় দেখো বাংলা প্রথম প্রথমেই আমি বলে দিচ্ছি দেখো রয়েছে সংলাপ রচনা এই সংলাপ রচনা থেকে তোমাদের থাকবে কিন্তু পাঁচ নাম্বারে দেখো এখানে বলা হয়েছে দেখো দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমাদের রচনা করতে হবে কিন্তু দেখো প্রথম রয়েছে প্রথম রয়েছে ভিভিআই বৃক্ষরোপণের উপযোগিতা মানে বৃক্ষরোপণ করলে কি ধরনের উপযোগিতা পাওয়া যায় ঠিক আছে সমস্ত উপযোগিতাগুলো তোমাদের এখানে উল্লেখ করতে হবে অবশ্যই করলে অক্সিজেন পাওয়া যায় মৃত্তিকা ক্ষয় রোধ করে এরকম অসংখ্য অসংখ্য মানে উপযোগিতা রয়েছে তো সেটি দুই বন্ধুর মধ্যে তোমাদের সংলাপ রচনা করতে হবে আর রয়েছে দেখো জল হ্যাঁ জল সংরক্ষণ ঠিক আছে ওয়াটার কনজারভেশন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে সোশ্যাল মিডিয়া ভালো এবং মন্দ মন্দ মানে সোশ্যাল মিডিয়া খারাপ ভালো এবং খারাপ দিকগুলো তোমাদের কিন্তু দুই বন্ধুর মধ্যে কথোপকথনে তোমাদের একটি কাল্পনিক সংলাপ তোমাদের উল্লেখ করতে হবে এরপরে রয়েছে দেখো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন খুবই খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা প্রতিরোধ ঠিক আছে এরপরে রয়েছে দেখো রিমোট সেন্সিং বা দূর সংবেদনের সংবেদনের ভালো এবং মন্দ দিক এটি কিন্তু তোমাদের রয়েছে এগুলো এরপরে দেখো তোমাদের রয়েছে কিন্তু প্রতিবেদন এই প্রতিবেদনের মধ্যে তোমাদের থাকছে দেখো পাঁচ নাম্বারে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ডেঙ্গু প্রতিরোধ আর সঙ্গে রয়েছে দেখো এটিও কিন্তু খুবই খুবই এবারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চন্দ্রযান থ্রি বাংলা প্রতিবেদন রচনা ওকে আর অবশ্যই অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের রয়েছে স্টুডেন্ট সপ্তাহ পালন করতে হবে সেখানে রয়েছে আর অরণ্য সপ্তাহ পালন ঠিক আছে এই চারটি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে পথ নিরাপত্তা রয়েছে তোমরা যেন রোডের রোডের ব্যাপার রোডের অ্যাক্সিডেন্টের ব্যাপার রয়েছে লাইব্রেরি বা পাঠাগারের উদ্বোধন রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে এরপরে পলিথিন দেখো পলিথিন ব্যাপারে দূষণ এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রয়েছে যেখানে প্রবন্ধ দেখো প্রবন্ধ রচনা ঠিক আছে এই প্রবন্ধ রচনার ক্ষেত্র থেকে তোমাদের কিন্তু দশ নম্বরে থাকবে আর সেখানে কিন্তু দেখো এটি কিন্তু অবশ্যই ভালো করে পড়বে দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে চারটি দেখো চারটে দেওয়া থাকবে চারটি প্রবন্ধ দেওয়া থাকবে তোমাদের পছন্দ মতো কিন্তু যে একটি লিখতে হবে এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের বলে দিলাম দেখো একটু সময় নিয়ে কিন্তু তোমরা তোমরা কিন্তু লিখবে আর লিখলে লিখবে আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখো তোমরা যেন দশ নম্বরে রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু ভূমিকা লিখতে হবে উপসংহার লিখতে হবে এবং তার সমসাময়িক যে সমস্ত ঘটনাগুলো রয়েছে বা পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট গুলো তোমাদের উল্লেখ করতে হবে ওকে আর গুরুত্বপূর্ণ পয়েন্টের নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে এবং তোমরা ছকের মাধ্যমে বা টেবিল ব্যবহার করতে পারো ওকে তো দেখো রয়েছে র্যাগিং এই র্যাগিং ও ছাত্র সমাজ মানে এই র্যাগিং ও ছাত্র সমাজ ঠিক আছে এই কোশ্চেনটি এবার এবার এই রচনাটি এই রচনাটি এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ র্যাগিং সম্পর্কে জানো তোমরা যেহেতু এবার একটি ছাত্রের মৃত্যু হয়েছে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে তোমাদের বাংলার উৎসব রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান থেকে প্রত্যেক বছরই কিন্তু একটি প্রবন্ধ রচনা থাকে বিজ্ঞান আশীর্বাদ ন অভিশাপ আর বিজ্ঞানের ভালো এবং মন্দ এই কোশ্চেন দেখো এই কোশ্চেনটি পড়লে তোমাদের কিন্তু আর কিছু লাগবে না তথাপি আমি বলবো র্যাগিং পড়বে বাংলা উৎসব পড়বে উৎসব পড়বে আর রয়েছে পরিবেশ দূষণের ছাত্র সমাজের ভূমিকা কি রয়েছে চরিত্র গঠন এবং ছাত্র জীবনে খেলাধুলা চন্দ্রযান থ্রি দেখো এই চন্দ্রযান থ্রি এই কোশ্চিনটি কিন্তু আর এই দিক র্যাগিং খুবই খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু বাঙালি জীবন হ্যাঁ বাঙালি বিজ্ঞানীদের বিজ্ঞানীদের ভূমিকা অবশ্যই বাঙালিদের যে বিজ্ঞান বিজ্ঞানের ভূমিকা রয়েছে মহাকাশ গবেষণা বলো বা স্পেস সেন্টার বলো সমস্ত ক্ষেত্রে কিন্তু বাঙালি বিজ্ঞানীদের ভূমিকা রয়েছে অবশ্যই এগুলো কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা থেকে আমি তোমাদের দিয়েছি তো এগুলো করলেই আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দোও তোমাদের সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের হেল্প করবো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ